হ্যালো স্যার, গুড মর্নিং, আমি কি আসতে পারি? ইয়েস, কাম ইন, অবশ্যই আসতে পারবেন, আসুন। নমস্কার স্যার, গুড মর্নিং স্যার, উনি হলেন আমার মা। নমস্কার স্যার। নমস্কার। আমার ছেলেকে চাকরি দিয়ে দিয়ে। ঠিক আছে, আমি রেজুমটা দেখে নেই ওনার। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেই, আপনি বসতে পারেন। বাহ বাহ, অনেক সুন্দর। বেঙ্গলি 99, ইংলিশ 98, জেনারেল ম্যাথমেটিক্স 94, জেনারেল সায়েন্স 90, সোশিয়াল সায়েন্স 94। বাহ, অপূর্ব অপূর্ব, অনেক ভালো হয়েছে। তোমার মতো একজন আমাদের অফিসের অনেক দরকার। এইরকম একজন অভিজ্ঞতা আমরা চাই, অনেক দিন ধরে খুঁজছি। তো তোমাকে পেয়ে অনেক ভালো লাগলো। আমি কিছুটা কোয়েকশন করব, উত্তর দিবেন। হ্যাঁ, ধন্যবাদ স্যার, ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এতটুকু পেয়েছি, যদি পরীক্ষায় বসতাম তাহলে আরও বেশি পেতাম। হোয়াট, মানে তুমি কি বলতে চেয়েছো? তুমি পরীক্ষায় না বসে এতটুকু মার্ক কী করে পেলে? কে দিয়েছে তোমাকে এতটুকু মার্ক? তখন করোনা ভাইরাস এসেছিল, তাই আমরা পরীক্ষায় না বসে তোমার পেরে গেছি। এখন আমার কী হবে পেরে? আচ্ছা, আমি সব কিছু মানলাম। বলো তো, বর্তমানে আমাদের আসামের মুখ্যমন্ত্রীর নাম কি বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা কি আবার কোনো কোয়েকশন হলো? আমাদের বর্তমানে আসামের মুখ্যমন্ত্রীর নাম হলো নরেন্দ্র মোদি, এটা আবার কি কোয়েকশন করলেন আপনি? আচ্ছা ঠিক আছে, মানলাম। আমি একটা কোয়েশ্চন করি তোমাকে, বলো তো বর্তমানে ভারতের প্রধানমন্ত্রীর নামটা কি? স্যার, বর্তমানে ভারতের প্রধানমন্ত্রীর নাম হলো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ওরে কে, কোথায় আছিস? আমাকে একটু জল দাও, এমন অভিজ্ঞ প্রতিভার আমার দরকার নেই ভাই। তুমি চলে যাও।